হাতত ঝাড়ু লৈ সাফাই কর্মীর রূপ সর্বানন্দ সোণোৱাল। আত্মনির্ভর ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের যাত্রাত সকলকে অংশীদার হবল আহ্বান। Let us make India the self-reliant nation in the world, best nation in the world under the dynamic leadership of honorable Prime Minister Narendra Modi. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8 বছরীয় কার্যকাল সম্পূর্ণ হওয়া উপলক্ষে অরুণাচল প্রদেশত স্বচ্ছ ভারত কার্যসূচীত অংশগ্রহণ কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের। ইটানগরস্থিত ক্ষেত্রীয় আয়ুর্বেদিক গবেষণা কেন্দ্র চৌহদ নিজ হাতে সাফ চিকুণ করলে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের নেতৃত্বত দেশত আরম্ভ হয়েছে পরম্পরাগত চিকিৎসাক বিশ্বজনীন রূপ দিয়ার বিশেষ মিশন। আয়ুর্বেদিক গবেষণা কেন্দ্রটো পরিদর্শন করে পরম্পরাগত চিকিৎসা চলাই থাকা চিকিৎসক কবিরাজক সাক্ষাতে চিকিৎসা পদ্ধতি সমূহ অধ্যয়নের পরামর্শ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে। और हमारे जो भी ट्रेडिशनल हीलर है, ट्रेडिशनल प्रैक्टिशनर है, अलग अलग गांव में है, उनका सर आप लोगों का बातचीत होता है कि वो जिस तरीका से वो जिस पद्धति से वो चिकित्सा करते हैं, तो वो पद्धति के बारे में आप लोग जानकारी लेने के लिए उनका पास जो भी टेक्स्ट है, लिटरेचर है, उसको अध्ययन किया है आप लोगों ने। सर उनको बीच बीच में बुलाना चाहिए, बातचीत करना चाहिए, टॉक टू देयर एक्सपीरियंस, टॉक टू देयर नॉलेज, विजडम, व्हाट एवर ट्रेडिशनल दे हैव। সর্বানন্দ সোণোৱালের মন্তব্য দেশ জাগ্রত হয়েছে, আত্মনির্ভর ভারত নির্মাণত আত্মনিয়োগ করেছে দেশের জনতায়। দেশ কি হর প্রান্ত মোদীজি কি বিশেষ ধ্যান ও বিশেষ মেহনত ও কদমকে জড়িয়ে আজ জাগ উঠা হ্যাঁ এক আত্মনির্ভর ভারত বনানে কে সিলসিলে মে সব জনতা লগে হুয়ে হ্যায় নিষ্ঠাপূর্বক। প্রধানমন্ত্রী মোদীর উত্তর পূর্বাঞ্চলের প্রীতি আর কুশল নেতৃত্বের কথা দোহারি সোণোৱালের মন্তব্য, যা 8 বছর কেন্দ্রীয় সরকারে উত্তর পূর্বাঞ্চলক দিছে 2,63,000 কোটিরও অধিক পুঁজি। প্রথমবারের উত্তর পূর্বর 8গৰাকী সাংসদে লাভ করেছে কেন্দ্রীয় মন্ত্রী পদ। মোদীজিকে কার্যকাল মে 8 সাল কে আন্ডার 2 লাখ ইয়ানি 2,63,000 কোটি সে জাদা ইহা উনহনে मदद की है और इतना भारी मात्रा में उन्होंने यहाँ अपने बजट की सपोर्ट के जरिए हमारे कनेक्टिविटी और कम्युनिकेशन व्यवस्था को मजबूत किया है। पहली बार के लिए नॉर्थ ईस्ट की 5 सांसदों को केंद्रीय मंत्रिपरिषद में उन्होंने जगह दिया है। पहली बार के लिए कांग्रेस ने कभी भी ऐसे नॉर्थ ईस्ट की लोगों को मान्यता नहीं दी थी। উত্তর পূর্বাঞ্চলক সুদীর্ঘকাল অবজ্ঞা অবহেলা করে অহা কংগ্রেসকো সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের। কংগ্রেস কি 7 সাল কি কার্যক্রম মে উনকে কার্যকাল মে উন লোগোনে ইস প্রাণ কো ধ্যান নহি দিয়া থা, ইসকে বজহ সে হমে আপনে প্রদেশ কো আগে বড়হানে মে কাফি দিক্কত হুই। কংগ্রেস কা কার্যকাল মে হমারে পাস না সড়ক থে না পুল থে, রেলওয়ে কানেক্টিভিটি কা বাত তো হমে सपने में भी नहीं सोच सकते थे, क्योंकि कांग्रेस उसी हिसाब से हमको कभी भी मान्यता नहीं दी थी। ইটানগর উপস্থিত হওয়ার পাছতে আয়ুর্বেদিক গবেষণা কেন্দ্রটোত সর্বানন্দ সোণোৱালক জনোৱা হয় উষ্ম আদরণি। কেন্দ্রটো পরিদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে বিভিন্ন কাম কাজরও বুঝ লয়। ইটানগরের পর ভিডিও জার্নালিস্ট সন্তোষ যাদব আর রাহুল মন্ডলের সহযোগত টমাস বুড়াগোহাঁয়ের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।